গত কয়েক মাস ধরে দক্ষিণ চরিলাম এলাকার সাধারণ মানুষ রীতিমতো শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়েছে চোরের উপদ্রবে। হাঁস মোরগ সহ নানা সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। বৃহস্পতিবার রাতে দক্ষিণ চরিলামের 6 নম্বর কলোনি এলাকার পরিমল দেবনাথের বাড়ি থেকে দক্ষিণ চরিলাম নমোপাড়া এলাকার শচীন নমো সহ আরও 2 যুবক রাবার শিট এবং মোরগ চুরি করে নিয়ে যায়। 31টি রাবার শিট এবং 1টি চায়না মোরগ অফিসটিলা এলাকায় বিক্রি করে দেয় চোরেরা। পরবর্তী সময়ে ঘটনাটি জানতে পেরে অফিসটিলা এলাকার সেই দোকান থেকে 1300 টাকার বিনিময়ে চায়না মোরগটি উদ্ধার করে নিয়ে আসে মোরগের মালিক। সেই দোকানের মালিকের কাছ থেকেই চোরের নাম জানা যায়। রবিবার দক্ষিণ চরিলাম এলাকার যুবকরা একসাথে অভিযান চালায় শচীন নমোর বাড়িতে। তুলে নিয়ে আসে শচীন নমোকে, দেওয়া হয় গণধোলায়। মোরগ চুরি এবং পরবর্তী সময়ে তা বিক্রির বিষয়টি স্বীকারও করে নেয় ধৃত চোর শচীন নমো। বিশ্রামগঞ্জ থানার পুলিশ এসে চোর শচীন নমোকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ যা পারল না তা করে দেখালো স্থানীয় জনগণ। অন্যদিকে নিশামুক্ত ত্রিপুরা গড়ার বর্তমান সরকারি স্বপ্নকেও জলাঞ্জলি দিয়ে দিল শচীন নমো নামের এই চোর। রাজ্যের যুব সমাজ যে নেশার চাদরে কতটা আচ্ছন্ন তা শচীন নমোর স্বীকারোক্তিতে পরিষ্কার হয়ে গেছে। স্বীকারোক্তিতে শচীন নমো জানিয়েছে, দক্ষিণ চরিলামে সৎসঙ্গ আশ্রম এলাকার একটি বাড়ি থেকে কৌটা ক্রয় করে নিয়মিত সেবন করে শচীন এবং তার সাঙ্গপাঙ্গরা। এবারে নেশা কারবারি সহ চোরেদের বিরুদ্ধে পুলিশ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার। শান্তন টিভি।